আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য শুভকামনা সেই সাথে যারা মুসলিম আছেন জন্য জুম্মা মুবারক অন্যান্য জাতির জন্য শুভকামনা রইল সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে রেডগুলো পাঠিয়েছেন তাদের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি এবং অনেক জায়গা থেকে হয়তোবা অনেক কিছু জানতে চেয়েছেন ভিডিও শেষ দিকে কমেন্টসের উত্তরগুলো দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে আজকে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সেই রেটে জানিয়ে দিব সম্ভবত আজকে সারা বাংলাদেশে আপনাদের অঞ্চলেও হয়তো বা কিছুটা রেট কম বেশ হয়েছে এরপরেও আপনারা অনেকেই তথ্যগুলো দিয়েছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে চোদ্দোই জুন রোজ শুক্রবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে মোটামুটি চল্লিশের আশপাশ অঞ্চলে আমাদের নেত্রকোনা জেলায় সেই সাথে অন্যান্য অঞ্চলে পঞ্চান্ন সাইট পর্যন্ত কেনা হয়েছে কমেন্টসে অনেকে দিয়েছেন আমি সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ যেহেতু আজকে শুক্রবার সারা বাংলাদেশে ব্রয়লার সহ অন্যান্য হেচিং বন্ধ কাজী কোম্পানিটা শুধু খোলা আছে তো কাজী কোম্পানিটা আমি আপনাদেরকে রেটে জানিয়ে দেবো যে বাচ্চা কত টাকায় কেনা হচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন এই মুহূর্তে সারা বাংলাদেশে ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম কিন্তু কিছুটা বেশি তবে ব্রাউন কক এবং কালার বার্ডের রেট একবারে নগণ্য ব্রয়লারটা কেনা বেচা হবে একশো আটত্রিশ থেকে এই মুহূর্তে যারা কেনা বেচা করতেছেন আটত্রিশ থেকে কেনা বেচা হচ্ছে সারা বাংলাদেশে এই ষাট টাকা পর্যন্ত আর সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুইশো তিরিশ চল্লিশ টাকায় বা টাইগার সে সুবর্ণরা সুপার হাইব্রিড এই সবগুলো দুইশো থেকে দুশো দশ পনেরো এইরকম কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটা চলে আসছে একশো পঁচানব্বই থেকে দুশো পনেরো টাকায় এরপরও আপনারা আপনাদের অঞ্চলে খোঁজখবর নিবেন আমাদের এই ঠিকানা বেচা হবে রকম না আপনাদের অঞ্চলেও যদি আরও বেশি এই টিকেনা বেচা হয়ে থাকে সেই সাথে আপনারা ওই অঞ্চলের বা আপনাদের পাইকারের সাথে ডিলারদের সাথে যোগাযোগ করে আন্ডারস্ট্যান্ডিং রেখে বিক্রি করে দিবেন আর আজকে রিজেক্ট লেয়ার সহ অন্যান্য বাচ্চা যে রেটে কেনা বেচা হচ্ছে সেই সব রেটগুলো মোটামুটি এক এক জায়গায় এক এক ধরনের এরপরও দুশো ষাটের ভিতরে কেনা বেচা হচ্ছে আমি তিপ্পান্ন টাকায় ব্রয়লার কোম্পানির বাচ্চা কেনা হবে আমি সেই ভিডিওটা হয়তো বা আপনারা দেখেছেন অনেকেই আবার অনেকেই দেখেন নেই তো আমরা বারোটার দিকে আবারও রেটগুলো প্রকাশ করবো ইনশাল্লাহ ব্রয়লার বাচ্চা সহ অন্যান্য বাচ্চার রেট ব্রয়লার তিপ্পান্ন টাকায় কেনা হবে এবং ব্রাউন ককটা এদিকে অনলাইনে যে প্রকাশ করেছে আমি সেটা যদি একটু দেখি আপনাদেরকে বলি তাহলে বিশ থেকে তেইশ টাকায় কেনা বেচা হবে এবং ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকার মতো কেনা বেচা হবে আর আমরা যারা জাতের বাচ্চাগুলো বিক্রি করব তবে আমাদেরটা এখন থেকে আর দূরপাল্লা যাবে না আশপাশ অঞ্চলগুলোতে কেনা বেচা হবে আমরা ব্রয় সোনালি ক্লাসিকটা যেটা আছে এটা উনত্রিশ টাকায় আর নর্মালটা আটাশ টাকায় হাইব্রিডটা কেনা বেচা হবে তেতাল্লিশ টাকা পর্যন্ত কাকি ক্যাম্বেল হাসাটা আমরা বিক্রি করবো বত্রিশ আর হাঁসিটা ছত্রিশ বেজিং একশো দশ পেকিং একশো বিশ চিনাশ একশো বিশ সেই সাথে তিতির একশো পঁচিশ আর টার্কি একশো সত্তর কুয়েল যারা নিতে চান একদিনেরটা আট টাকা পার পিস নিতে পারবেন আর যারা আটাইশ দিনেরটা নিতে চান আটাইশ বত্রিশ টাকায় নিতে পারবেন পুরুষ আঠাশ মহিলা বত্রিশ শেষ টাইগার এগুলো আলাদা আলাদা রেটে পাচ্ছেন শেষও পাবেন আমাদের কাছে আজকে নিতে চাইলে পঞ্চান্ন টাইগারটা পাবেন আঠান্ন কালার পাবেন পঞ্চান্ন সেই সাথে যারা কাদাকনাথ নিতে চাচ্ছেন নব্বই টাকায় পাবেন আমাদের কাছে আরও অন্যান্য যাত যখন স্টকে থাকবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এখন চলে যাব কমেন্টস পর্বে বিভিন্ন অঞ্চল থেকে অনেকে দুই তিন দিন ধরে কমেন্টস করছেন আপনাদের গুলো উত্তর দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই মুহূর্তে আপনাদের কমেন্টস থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্টস সবার সামনে তুলে ধরছি রাকিব লিখেছেন ভাই মুরগির দামটা দেন দেন না কেন যাই হোক এটা আমরা একটু ব্যস্ততায় ছিলাম আজ থেকে রেগুলার পাবেন ইনশাআল্লাহ আশা করছি তারপরে এরপরে লিখছেন গেমিং থেকে লিখেছেন ভাই কালকে বৃহস্পতিবার রেডি ব্রয়লার মুরগির দাম কেমন থাকতে পারে গতকালকে রেডি মুরগির দাম ভালোই গেছে এরপরে সাতশো ব্রয়লার মুরগি উঁচি বাস্তা খেলে কতটুকু ওজন হওয়ার কথা এটা এই মুহূর্তে না পরে জানাবো শৌকত লিখেছেন ঈদের পরে রেট কেমন থাকবে বাজার ভালো হওয়ার আশঙ্কা আছে এমডি ডি বিল্লা লিখেছেন কুমিল্লা ব্রয়লার একশো থেকে পঞ্চান্ন ধন্যবাদ জানাচ্ছি তৌফিকুল ইসলাম লিখেছেন ভাই কিশোরগঞ্জ কোন জায়গাটায় আসবেন কিশোরগঞ্জ ঘুরে এসেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবারও দেখা হবে ইংরাজ মিয়া লিখেছেন কথা দুইবার শোনা যায় সেটা যেন আন্তরিকভাবে দুঃখিত এমনি মাসুদ লিখেছেন কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিশোরগঞ্জ আবার গেলে সবার সাথে দেখা হবে মামুন কান লিখেছেন আজকে কালার কত করে কিশোরগঞ্জ সারা বাংলাদেশে কালার বাট দুইশো থেকে দুইশো দশ পনেরো টাকায় কেন বেস হচ্ছে এরপর লিমন লিখেছেন হুম ভালো ভালো লাগলো ভাই ধন্যবাদ জানাচ্ছি ভাই ইউজার আইডি থেকে লিখেছেন ডাবল কথা শোনা যাচ্ছে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আজকেটা তো হয়তো বা বোঝা যাবে ইরফান লিখেছেন এই ব্যবসায় হ্যাডার ব্যবসায় যাই হোক এই ব্যবসায় পোলট্রি শিল্পে উনি আর নাই ওনার জন্য সমবেদনা রইল ইউদারআডি থেকে লিখেছেন চাঁদপুর ব্রয়লার মুরগি পঞ্চান্ন টাকা করে বিক্রি করলাম ও বাচ্চা পঞ্চান্ন টাকা করে কিনছেন সম্ভবত ব্রয়লার মুরগি কিন্তু তিপ্পান্ন টাকায় আমার বিয়ে আছে পঞ্চান্ন কেন নিলেন বিজন লিখেছেন সুনামগঞ্জ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই ইউজারটি থেকে লিখেছেন আমি সকালে ষাট পিস একশো ষাট দিয়েছি

এরপরে তৌফিক ইসলাম লিখেছেন ঈদের একদিন পর ব্রয়লার মুরগি কেমন থাকবে বাজার ভালো হওয়ার আশঙ্কা আছে এরপরেও বর্তমান যে পরিস্থিতি সেইটার সাথে তাল মিলিয়ে হয়তো বা পরিবর্তন নাও হতে পারে এরপরে এমডি জহিরুল ইসলাম লিখেছেন বা ঈদের দাম কি বাড়বে ঈদের আগে কিছুটা বাড়ার একটা আশঙ্কা আছে এবং কিছুটা বেড়েছেও জালালউদ্দিন লিখেছেন জামালপুরে ব্রয়লার একশো বিয়াল্লিশ বার দুশো বিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই দুটি তথ্য জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে কমেন্ট করেছেন আইডি থেকে ঢাকায় রেডি সোনালি মুরগির দাম কত দুইশো বিশ থেকে চল্লিশের ভিতরে এমডি সোফিয়া লিখেছেন নাকি সাইফ বুঝতে পারি নাই নামটা এক হাজার মুরগির শেডে কত স্কোয়ার ফিট লাগবে এক হাজার স্কোয়ার ফিট লাগবে লিমন লিখেছেন পোলট্রি পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আলম লিখেছেন পুলনায় একশো বিয়াল্লিশ টাকায় পোলটি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে মাহফুজ লিখেছেন ব্রয়লার রেট মুরগির রেট জানাবেন আপনার রেটটা অরিজিনাল আমাদের সাথে মিলে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্টস করার জন্য অবশ্যই জানাবো এরপরে ইব্রাহিম লিখেছেন কুড়িগ্রাম একশো তিরিশ ধন্যবাদ জানাচ্ছি এরপরে তাইবা লিখেছেন টাঙ্গাইল একশো চল্লিশ ধন্যবাদ জানাচ্ছি সুয়েল মিয়া লিখেছেন ভিডিও চাই পাই না ভিডিও অবশ্যই এখন থেকে পাবেন বিদ্যুৎ শিকারি লিখেছেন ঈদের এক সপ্তাহ পর বাজার কেমন থাকবে ঈদের এক সপ্তাহ পর বাজার ভালো হওয়ার আশঙ্কা রয়েছে সেই সাথে পিয়াস লিখেছেন টার্কি মুরগি টার্কি মুরগি একশো সত্তর টাকা ইউদারি লিখেছেন পঞ্চাশের ভিতরে আরও পাঁচ টাকা বাড়ে জি ভাই পঞ্চান্নর ভিতরে তিপ্পান্ন টাকা এখানে ব্যাস হচ্ছে এসকে সাকিব লিখেছেন আজকে ব্রয়লার মুরগির বাজার কত ব্রয়লার মুরগির বাজার একশো আটত্রিশ থেকে ষাট টাকা পর্যন্ত সদীপ লিখেছেন সিরাজগঞ্জ একশ আটত্রিশ ধন্যবাদ জানাচ্ছি উদাহরি থেকে লিখেছেন পাঁচশো বিশ একশো আটান্ন ধন্যবাদ জানাচ্ছি